তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমার ভিডিওটা দেখছো আর এনজয় করছো। আর আজকে হলো দোল পূর্ণিমা, তো আমার তরফ থেকে সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো করে দোল খেলবে আর ভালো করে রং মাখবে, যদিও মানে আমরা দোল খেলিনি, কারণ দোল খেলবো বলে রং টং এনে সমস্ত কিছু সব কিছুই রেডি, কিন্তু হঠাৎ করে আমার বরের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর মানে দোল আর খেলা হয়নি। মানে কি করব, মানে কিছু করার নেই, যেহেতু শরীরটা খারাপ, আগে তো শরীরটা দেখতে হবে, তবে তো রং খেলা। তো এবারে আমাদের আর রং খেলা হলো না। আমরা তিনজনেই খেলি একসাথে, আর এমনি দোলের সময় আমরা প্রত্যেকবার মানে বাড়িতে থাকি না, ঘুরতে যাই, তো সেখানেই সবাই মিলে খেলা হয় একসাথে। আর এবারে তো যাওয়া হয়নি, গতবারও যাওয়া হয়নি, তো বাড়িতেই আছি, কিন্তু রং নিয়ে এসে রেডি। আমার বর বাজার করতে যাওয়ার মানে করতে গিয়ে রং টং সমস্ত কিছু সব এনে দিলো যে খেলা হবে, তো হঠাৎ করে দুপুরের দিকে ওর শরীরটা এত খারাপ, তো আর সেই হলো না খেলা, সে রং পড়েই আছে। আর এই গোপালকে আমি মানে রান্না করে চান টান করে গোপালকে এবার আমি ভোগ জল দেবো, গোপালকে মানে একটু চান করিয়ে দিচ্ছি, আর জামা পরিয়ে দেবো, নতুন জামা। গোপাল আছে যেহেতু সমস্ত কিছু সব নতুন আনা হয়েছে গোপালের জন্য, মিষ্টি ফুল এদিকে জামা। গোপাল আর গৌনিতাই আর গোপালের জন্য, তো ওদেরকেই রংটা খেলাই, যেহেতু আমাদের খেলা হলো না, ভেবেছিলাম রান্না টান্না করে নিয়ে রং খেলে তারপরে চান টান করে গোপালকে ভোগ জল দেবো, তো সেটা আর হলো না। যাই হোক, পরের বার হবে, মানুষের শরীর আগে, তো ওই কারণেই হলো না। আমি ওই গোপালকেই একটু যা রং মাখিয়েছি, আর মানে আমার মেয়ের গালে একটু দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু করিনি। আর নিজেও এবারে রং টং কিচ্ছু মাখিনি, রং যেমনটা সেভাবেই পড়ে আছে, সামনেবারে কাজে লেগে যাবে। তো গোপালকে দেখো চান টান করিয়ে দিলাম, গৌনিতাকেও চান করিয়ে দিলাম, এবার গোপালের জামাটা পরিয়ে দিচ্ছি। একটু ছোট হয়েছে জামার সাইজটা, বুঝতে পারিনি, তো যাই হোক নিয়ে আসছে, ছোট হয়ে গেছে সাইজটা, তো ওই যাই হোক পরিয়ে দিলাম, কারণ গোপালকে আজকে তো ওর গোপালেরই উৎসব, তো গোপালকে আগে রং না দিয়ে মানে চান টান করিয়ে জামা টামা পরিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তারপর আমরা করবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আমার দোলটা এভাবে কেটেছে এবছর।
আর এখানে গোপালের চান টান করানো হয়ে গেছে, গোপালকে সাজিয়ে একদম গোপালের আসনে বসিয়ে দিয়েছি। আর এখন গৌরনেতাকে এই যে মালাটা একটুখানি এখানটা গিট লেগে গেছে, তো মালাটা করে পরিয়ে দিয়ে গৌরনেতাকে গোপালের পাশে বসিয়ে মানে বসাবো না, দাঁড় করিয়ে দেবো, দুই সাইডে দাঁড়িয়ে থাকে। আর তারপরে আমি মালা টালা নিয়ে এসে সেগুলো সব পরাবো, মানে তারপরে ওই প্রসাদগুলো সব দেব, দিয়ে তারপর পুজো টুজো করে মানে রং টং মাখিয়ে তারপরে যে আমার ছুটি। আর আজকে গোপালের জায়গাতেই আমার সময়টা কেটে গেছে, আজকে ভিডিওতে শুধু গোপালকেই দেখতে পারবে আমার ছেলের, যেহেতু আজকে ছেলের এইটা উৎসব, তো ওখানেই আমি সময়টা কাটিয়ে দিয়েছি, আর সেভাবে কিছু আমি আর শ্যুট করিনি। আর দেখো আমি এবার মালাগুলো সব এক এক করে পরিয়ে দিচ্ছি, মালাগুলো নিয়ে এসছে। আর গোপালকে দেখো কত সুন্দর লাগছে, মানে আমি তোমাদেরকে লাস্টে দেখাবো, তো ওকে হেভি সুন্দর লাগছে দেখছি। নতুন জামা পরিয়ে দিয়েছি সাদা, তিনজনের জামায় সাদা একদম খুব ভালো লাগছে, আর সাদার ওপরে গোল্ডেন বর্ডার দেওয়া আছে, হেভি লাগছে দেখতে। তো গোপালের উৎসব যেহেতু নতুন জামা পরে নিয়েছে, পরার পরে মালাগুলো সব একে একে আমি দিয়ে দেবো। ওই ঘরের আমার লক্ষ্মী ঠাকুর আছে, এই বড়ো মালাটা লক্ষ্মী ঠাকুরকে দেবো, আর এই ছোটোগুলো এখানে সব আমার অনেক কুচো কুচো ঠাকুর আছে অনেক কিছু, তো 33 কোটি দেবো, তার মধ্যে প্রায় অর্ধেকটা আমার বাড়িতেই আছে, তো সেগুলো সব পরিয়ে দিই, তারপরে ওই বাড়ি ওই ঘরে গিয়ে আমি ওই মালাটা পরিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঠাকুর পুজো টুজো করে চলে এসেছি, এখন খেতে বসে গেছি আমরা। আর আজকে তো চিকেন আছে, হোলি স্পেস হোলি না রবিবার মানে চিকেন, সানডে চিকেন হবে। তো উঠছে আলো মাখা, এই যে দাও তোমরা দেখতে পাচ্ছ না, এই যে হচ্ছে উঠছে আলো মাখা, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে দহি। চলো
আর দেখো সন্ধেবেলায় আমি আর আমার মেয়ে, আমার বরের শরীরটা একটু ঠিক আছে আর ও বাড়িতে একটু শুয়ে রেস্ট নিচ্ছে, আর আমার মেয়ে আর আমি চলে আসলাম একটু আমাদের এখানে রাধা গোবিন্দের মন্দিরে। এখানে আবির খেলা হবে আর এখানে নাম কীর্তন হচ্ছে, তো আমরা ভাবলাম একটু এখানে ঘুরে আসি, এখানে ভোগ খিচুড়ি ভোগ খাওয়ায়। তো মানে আসার কথাই ছিল না, মানে ভাবলাম আসবো না আসবো, তো মেয়েকে বললাম কী করবি যাবি চল একটু যাই, তো ও প্রথমে বললো যাবো না, তারপরে কি বুঝলো কে জানে বললো চলো যাই। তো আমার মেয়ে আর আমি চলে এসেছি, আমার বড় বললো যাও, আমার শরীরটা তো এখন ভালো আছে, আমি যাবো না, তোমরাই যাও ঘুরে এসো। তো আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হবে ওইদিকে, তো এখানে আবির খেলা হয়, মানে এই যে নাম কীর্তন হয়ে যাবে, তারপর পুজো হবে, পুজো টুজো হয়ে তারপরে আবির খেলা হয়। কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করিনি, কারণ বাড়িতে ওকে রেখে গেছি আর অনেক দেরি হয়ে যাবে রংটং খেলতে, মানে আবির টাবির খেলতে গেলে, তো ওই জন্য আমরা চলে এসেছি, একটুখানি বসেছি, একটু খিচুড়ি ভোগ খেয়ে প্রসাদ আর চলে এসেছি। আর দেখো কত সুন্দর বেশ নেচে নেচে গাইছে। তো আমার মেয়ে আর আমি ওখানে একটু বসেছিলাম, তো আমার মেয়েকে বললাম একটুখানি তুলে নেই এখানটা, তো এখানটাই যা একটুখানি তুলেছি, তুলে আমার মেয়ে আর আমি ওই বসে বসে একটু দেখলাম। আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে ওখানে, মানে এই সবে লোকজন যাওয়া আসা শুরু করেছে এটা সন্ধ্যের দিকে, আর একটু অনেক রাত্রির অবধি হয়, মানে নাম কীর্তন হয়, আবির খেলা হয়, কিন্তু অতক্ষণ আমরা ওয়েট করিনি, কারণ অতক্ষণ ওয়েট করলে হবে না, বাড়িতে ওকে রেখে গেছি আর ভালো লাগছিল না, ওই জন্য বাড়ি চলে এসেছি। আর আমি চলে এসেছি দেখো আমরা বাড়িতে, আর এখানে পাখাটা চলছে বলে আমি আর মানে কথা বলিনি, এর ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই।